अरे हाल है আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই পরে বুঝায় কো ভাই সাহেব ঝামেলা করেন না সে জায়গা হোনেন মাল দে ভাই ভাই স্যার আসার পথে আমার ফোল্ডারটা ছিনতাই হয়ে গেছে আমরা দুঃখিত স্যার আমাকে একটু সময় দিলে আমি আমার সার্টিফাইড ট্রু কপি এনে দেখাতে পারবো আমরা নিরুপায় পিচ্চি এইটা আর পোকায়া পাইছে আর উনি কয় এটা উনার দিয়া দেন এখন সত্যি কথা বলো কি ব্যাপার আন্টি বউ আছে কি নেই আছে তো আন্টি তুমি কালি বাড়ি যাবে কেন আন্টি তোমার বউ এনে আমাকে দেখাবে বাচ্চা হবে আর হলেও এখানে ডাক্তার আছে এই শহর ছেড়ে যত তাড়াতাড়ি ফুটতে পারেন ততই ভালো কেন আপনার চাকরির জন্য মামা লাগবে আমার চাকরির জন্য বউ লাগবে আসুন ভাই যান আপনি জানেন কেন কাজ ছিল এটা আমার অর্ডার আপনাকে আনার তো লোকের অভাব নাই কি বললেন কিছু না বুঝলাম ভাইজান এই মেটাই হইতেছে আমার কাল মেটা খুব সুন্দর এই আপনি আর তার দিকে তাকাবেন না ঠিক আছে শুধু ভালোবাসা চাই রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে মন শুধু ভালোবাসা চাই রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে চার পা বাঁচা মানে দুই পা এক পায়ে রাজি তবু ধরি কেন বাজি তবু হাঁটি হাঁটি করে কাছে যায় রে মজার শহরে ঢাকা এখানে প্রেম মানে টাকা যত তুমি ফুল দাও কবিতা বলে যাও বুকে ছুরি খেতে হবে ভাই রে তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও তার চেয়ে গান গাও চোখ মুছে হাসি দাও একটি মুখোশ পরে মুক্তি রঙিন করে বল প্রেম হয় শুধু ডলারে মন শুধু ভালোবাসা চায় রে পৃথিবীতে ভালোবাসা নাই রে মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হয় রে মানুষ মানুষ নাই তবু কেন মন চাই সব কিছু সম্পূর্ণ রঙিন ওকে ও আমার সম্বন্ধী আন্টি সালাম করেন ঠিক আছে ঠিক আছে কখন এসেছে এসেছে সকালে কিন্তু বাড়ি খুঁজতে খুঁজতে জান শেষ তুমি চুপ কর জি চুপ এই তোমার বোন কি সন্তান সম্ভাবা জি কয় মাস বলতে পারবো না তোমার বোন তুমি বলতে পারবে না ভাইজান লজ্জা কিছু নাই ঠিক আছে আপনি হাত দিয়ে দেখান ওইটা তো 10 মাস তুমি যাও হয়েছে কি হয়েছে না মানে এত বড় হয়েছে ভাইজান হাতে পায়ে পানি আসে নাই তো না
তোমাকে না বলেছি চুপ থাকতে? জি আমি চুপ। আই তোমার বোনের নাম কি? ফাতেমা। হ্যাঁ ও তো এই নাম বলেনি। আন্টি এটা হচ্ছে ওর ভালো নাম, ফাতিমা আক্তার। ডাকনাম হচ্ছে বুলবুলি। অবশ্য আমার শ্বশুর বুলবুল বলে ডাকে, ওনার দাঁত নাই তো হস্যি উচ্চারণ করতে পারে না। জি আমি শাট আপ। কি হয়েছে মা? কিছু না। আই তোমরা এখন যাও। জি আই। তোমার নাম জানো কি? বাবুল, বাবুল। হ্যাঁ তুমি আজ থাকবে, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি কি বাস ধরবো? আরে না না ভাইজান, আপনাকে যেতে দিলে তো আপনি যাবেন। তুমি আজ থাকছো, আমার কথা শেষ হয়নি। ওদের সাথে তোমার কি কথা? এই আপনারা যান। ডোন্ট ইন্টারফেয়ার। চলেন ভাইজান চলেন। আই ডোন্ট লাইক টু বাট ভাত খাও। তুমি খাবে না? আমার মুড নষ্ট করে দিয়েছো তুমি। দাও সারা তো। আগে ভাত খাও। আগে দাঁতের ব্যায়ামটা করিনি মা। তুমি খাও। খাও না মা, প্লিজ মা, লক্ষ্মী মা খাও। খা। এই তো আমার লক্ষ্মী মা। আচ্ছা মা, সেলিমের সাথে লোকটা কে? কি জানি, বললো তোর সম্বন্ধে। দেখেছো, নিজের চাকরি থাকে না, আবার আরেকজনকে ধরে নিয়ে আসছে। আচ্ছা তোর কি মনে হয় সেলিম বিবাহিত? আমি কিভাবে বলবো? না মানে তোর বাবাকে দেখিস না কেমন ধীর স্থির। শোনো মা, এইসব নিয়ে গবেষণা করার সময় আমার নাই। তুমি আবার আমার মুড নষ্ট করে দিয়েছ। সরি মা। বলো তোমার যা খুশি তুমি তাই বলো। ভাত খাও। ভাইজান আপনার বোন আবার বললেন না কেউ আমার গান শোনায়। ঠিক আছে। আমি একদিনে এত মিশা কথা কোথাও বলি নাই। আরে ভাইজান, জান বাঁচানো ফরজ। কাজটা গেলে আমারও চিন্তায় করা ছাড়া উপায় থাকবে না। বউ নাই সত্য, কিন্তু বাড়িতে মা বোন তো আছে। আপনি লেখাপড়া করেন নাই? করছি না, বিএফএল। আপনি তো দেখলাম গ্রাজুয়েট। এমএ ফার্স্ট পার্ট দিচ্ছি। যতই পাশ দেন বাদ নাই, যেইখানে যান কর্ম খালি নাই। তাই তো দেখি। কয়টা ইন্টারভিউ দিছেন? মেলা। আর দিয়েন না। তাহলে কি করব? আপনার বাড়িতে কে কে আছে? কেউ নাই। মা বাপ নাই? কেউই নাই। কয়েকজন টিউশনির ছাত্র আছে। ও আচ্ছা, আপনি ইংরেজি কেমন জানেন? মোটামুটি। কোন তো দেখি আমি মুরগি দিয়া ভাত খেলাম। আই আপনারে ডাকে। ও আপনারে না, উনারে। যান ভাই যান যান, দাঁড়ান, তুমি যাও, যাচ্ছে যাও। জীবন আধারে পেশি তোমারে। ভাইজান যে কয়টা লাগে মিথ্যা বললেন। চেষ্টা করব। চেষ্টা না, আমারে কথা দেন। দিলাম। গুড, ভেরি গুড। হাত ধুইয়া সোজা দোতলায় যান, এই গামছা নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসাও। না ঠিক আছে, আমি তোমার দিকে গলা তুলে তুলে বারবার দেখতে পাবো না, বসাও। কয় ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। হ্যাঁ ও যে বললো দুই শালি। ওরা চাচাতো বোন। সত্যি বলছো না মিথ্যা বলছো? কে জানে।
তোমাকে দেখলে বেশ ভালো মানুষই মনে হয়। ধন্যবাদ। ও কিন্তু খুব চালাক, তবে কাজকর্মে খুব ভালো, কিন্তু যা দিনকাল পড়েছে কারো উপর ভরসা করাই মুশকিল। জি জি জি। তুমি ঢাকায় কেন এসেছো? চাকরি করতে। ও লেখাপড়া কতদূর, কি পাস? সামনে এমএ দিব। বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। বিবাহিত হলে আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম। একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। বলো। মানুষের স্বভাব খারাপ হলে বিয়ে করলি কি আর না করলি কি? তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে, কিন্তু আমারটা বাস্তব, তোমারটা অবাস্তব। জি জি জি। সত্যি যদি তোমার বোন থেকে থাকে তাহলে তাকে নিয়ে আসো, সামনে অ্যাডভান্স স্টেজ, এখন থেকে ভালো ডাক্তার দেখানো দরকার। তুমি কি বলো? আনতে পারলে তো ভালোই হয়, কিন্তু আনাটাই তো মুশকিল। কেন, আমি গাড়ি দেব। তার চেয়ে বরং আপনি চলেন না, গরিবের বাড়িতে পদধূলি দিবেন। অবাস্তব। তার চেয়ে বরং আপনি কয়টা দিন অপেক্ষা করুন, একেবারে বাচ্চা সহ না হয় এনে দেখাবো। অবাস্তব। মা, ডাক্তার তোমাকে খাবার পর ঘুমাতে বললি, এসো। আমার মুড নেই এখন ঘুমাবার। এসো না, এসো। তুই দেখছিস ওর সঙ্গে একটা জরুরি কথা বলছি আমি? এটা সন্ধ্যার পর বললে হয় না। তোর ছেলে তুই গিয়ে ঘুমা। এই যে, এবার আমার সাথে গল্প করেন। বলুন। আপনি বিবাহিত না অবিবাহিত? ইয়ার কি করছিস না? তুমি সারাদিন কথা বলতে বলতে তোমার মুখ ব্যথা হয়ে যায়, তাই তোমাকে ভালো একটু রেস্ট দিই। যান, আপনিও রেস্ট নেন। আচ্ছা, আপনি কিসে পড়েন? কেন এমনি জিজ্ঞেস করলাম? এমনি এমনি জিজ্ঞেস করবেন না, আমি এমএ দিচ্ছি। আমি কি আপনার কাছে জিজ্ঞেস করেছি? না, মানে উত্তরগুলো জানা থাকলে আপনি আপনার মাকে শান্ত রাখতে পারবেন। আচ্ছা, আপনার প্রবলেমটা কি বলেন তো? আমার তো কোনো সমস্যা নেই, সমস্যাটা আপনার মায়ের। কি সমস্যা? উনি একা একা থাকেন বলে কথা বলার লোক পান না। তাতে আপনার কি? উনি আপনার সঙ্গ পেলে আমাদের সঙ্গে কথা বলতে চাইতেন না। খবর দেয় মাস্টারি করবেন না। বললাম না, আমি মাস্টার্স দিচ্ছি। আপনি কি বিয়ে? বিবিএ। ব্যবসা করবেন? আর একটা কথা বললে। ঠিক আছে, বলবেন। কি করেন? কি করো? উকি দিয়ে দেখতেছিলাম। মুনিয়ের সাথে এত কি আলাপ? কেন, শোনো নাই? শুনছি, বুঝতে পারি নাই। আমরা তো বাংলায় কথা বলছি। বলার ধরনটা অন্যরকম ছিল। কিরকম? আমার কাছে ভালো লাগে নাই। ও, তার মানে এটা হলো আপনার যেন ভালো না লাগে। বুঝতে পারছি। ডোন্ট মাইন্ড, চলেন চা খাই। আমি চা খাই না। তার মানে আপনি মাইন্ড করছেন। চলেন। চলেন।
সেলিমের সঙ্গে ছেলেটিকে? চিনি না স্যার। চায়ের দোকানে বারবার না আসলে ভালো লাগে না, বাসায় চা খেয়ে মজা পাই না। হ্যাঁ, কি ব্যাপার, আপনি থম মেরে গেলেন যে? চাটা খেতে আরাম লাগছে। চাটা রাখেন, আমার সাথে গল্প করেন, চা ঠান্ডা হলে আরেক কাপ খাবেন। কি গল্প শুনবে? মনি আপনাকে কি কি বলল? তুমি তো সবই শুনেছ। আমি আরেকবার শুনতে চাই। এই ও কিসে পড়ে, আমি কিসে পড়ি, এইসব আর কি। ভাইজান, আপনি কিন্তু খুব সুন্দর করে ফাঁসাইতে পারেন। মানে? মানে আপনি যেমন করে কথা বলেন, রাগ হোক আর যাই হোক সে উত্তর দিবেই। তাই নাকি? হ্যাঁ, ভাবতেছি এই লাইনে আপনার ছাত্র হব কিনা। আরে না না, আমি হাসির কথা বলি নাই। মুনিয়ার সাথে কথা বলার জন্য আমার ছাত্র হওয়ার দরকার নাই। তাহলে এমনি এমনি মুনিয়াকে আমি কি বলবো? সাহস করে কিছু বলে দিলেই হলো। ও, আপনি আবার কিছু মনে করেন না, আমি কিন্তু ওর সাথে এমনি একটু কথা বলতে চাই, মানুষের মর্যাদা চাই। কেমন আছেন ওস্তাদ? ভালো। কলার মতো টেস্ট নাই। আরে বসে, ওস্তাদের কাছে গল্প শুনি। ওস্তাদ একটা গল্প বলেন। এটা কেটা চেনা চেনা লাগে ওস্তাদ, আমার সম্বন্ধী। সম্বন্ধী সাহেব, কলা খান? আমি কলা খাই না। এইবার চিনছি। ভালো আছেন? জি। আসি। সে তোমার কেমনে চিনে? পরে বলবো। দুই কাপ চা দেন। ইন্তজার হো গই মেরে ইয়ার কো, ইন্তজার হো গই মেরে ইয়ার কো, কভি কভি কোই কহে মেরে ইয়ে দিল তুসে প্যার, ইন্তজার হো গই। চা। ওকে দেখা শেষ হয়েছে? কি জাতা বলছো, ইন্তজার হো গই মেরে ইয়ার কো। গান গাইতে হবে না, গল্পটা শেষ করো। গল্পটা হচ্ছে, অমিতাভ গান গাছে আর পথের দিকে তাকিয়ে থাকে, জয়প্রদা আসে না তো আসেই না। ডলার, তুমি রোজ কয়টা করে সিনেমা দেখো? সব চ্যানেল মিলিয়ে 7-8টা। আমি তো বছরেও একটা দেখি না। তুমি তো নায়িকা হতে চাও না? তুমি নায়ক হতে চাও? হ্যাঁ, যদি তুমি সেই সুযোগটা দাও। কিভাবে? চাচা জানাতে অনেক টাকা। বাবা তোমাকে সিনেমা বানানোর জন্য টাকা দেবে? তুমি বললে অবশ্যই দেবে। আমি কেন বলবো? এই জন্য বলবো যে আমি তোমাকে ভালোবাসো। রাইট। আমি বলিনি আমাকে পেতে হলে কি কি করতে হবে? আমি কোনো পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না। আমিও কোনো অর্ধশিক্ষিত ছেলেকে ভালোবাসতে পারবো না। মুনিয়া প্লিজ ছাড়ো। কেমন আছো? আমাকে
আপনি করে বলতে বলছিলাম? আমার মনে থাকে না। এখন বলেন। আসি জিনিসটা রেখা যান। মানে মুনিয়াকে ডাকবো? বুয়া বুয়া, তোমার ছোট আপাকে ডাকো তো। কি আছে? নাথিং। যাও। শুধু ভালোবাসা চাই রে, পৃথিবীতে ভালোবাসা নাই রে, মানুষ মানুষ নাই, তবু কেন মন চাই সব কিছু দিয়ে দিতে হায় রে।